নমস্কার, স্পিরিচুয়ালিজম এন্ড লাইফে নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা, আমিও খুব খুব ভালো আছি। আজকের এই পর্বে আবারও আধ্যাত্মিক একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আমি ভিডিও উপস্থাপন করতে চলেছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশের বেল বাটনটি প্রেস করে অল অপশানে ক্লিক করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই ভিডিওটি আপনাদের কাছে সহজে পৌঁছে যেতে পারে এবং আপনারা সকলেই এই ভিডিওর দ্বারা উপকৃত হতে পারেন। ভিডিওটি সকলের সাথে ভাগ করে নেবেন। শুরু করছি আজকের পর্ব, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। স্বামী বিবেকানন্দের সহিত একজন ভক্ত দীর্ঘদিন কাটিয়েছিলেন, অনেক ভক্তই কাটিয়েছিলেন। তো সেই এক ভক্তের আলোচনা থেকে আজকের আমাদের পর্ব। স্বামী বিবেকানন্দ একদিন ভণ্ড সন্ন্যাসীদের সম্বন্ধে একটি কথা উঠিয়ে বলেছিলেন। অবশ্য অনেক বদমায়েশ লোক ওয়ারেন্টের ভয়ে কিংবা উৎকট দুষ্কর্ম করিয়া লুকাইবার জন্য সন্ন্যাসীর বেশে বেড়ায়, তা সত্য। কিন্তু তোমাদেরও একটু দোষ আছে। তোমরা মনে করো কেহ সন্ন্যাসী হইলেই তাহার ঈশ্বরের মতো ত্রিগুণাতীত হওয়া চাই। সে পেট ভরিয়া ভালো খাইলে দোষ, বিছানায় শুইলে দোষ, এমনকি জুতা বা ছাতি পর্যন্ত তাহার ব্যবহার করার জো নাই। কেন? তাহারাও তো মানুষ। তোমাদের মতে পূর্ণ পরমহংস না হইলে তাহার আর গেরুয়া বস্ত্র পরিবার অধিকার নাই, ইহা ভুল। একসময় আমার একটি সন্ন্যাসীর সহিত আলাপ হয়। তাহার ভালো পোশাকের উপর ভারী ঝোঁক। তোমরা তাহাকে দেখিলে নিশ্চয়ই ঘোর বিলাসী মনে করিবে, কিন্তু বাস্তবিক তিনি যথার্থ সন্ন্যাসী। তাহলে স্বামী বিবেকানন্দ কিছু নির্দিষ্ট নিয়মাবলীর আলোকে সন্ন্যাস ধর্মকে বিচার করা থেকে বিরত থেকেছেন এবং সকলকে বলেছেন বিরত থাকতে। অনেকেই মনে করেন যে কেউ সন্ন্যাস হয়েছে মানে তাকে ঈশ্বরের ন্যায় ত্রিগুণাতীত হতে হবে। সে কিরকম? না, সে ভালো পেট ভরে খাদ্য গ্রহণ করতে পারবে না, ভালো বিছানায় শুতে পারবে না, জুতো ছাতা ইত্যাদি ব্যবহার করার অনুমতি সে পাবে না। সে যদি পূর্ণ পরমহংস না হয় তবে গেরুয়া বস্ত্র ধারণ করতে পারবে না। কিন্তু স্বামীজি বলছেন সম্পূর্ণ অন্য কথা। তিনি বলছেন যারা সন্ন্যাসী তারাও তো মানুষ, তারা ভালো খেতেই পারে, তারা ভালো বিছানায় শয্যা নিতেই পারে, তারা জুতো ছাতা ইত্যাদির ব্যবহার করতেই পারে, তাদের ঈশ্বরের ন্যায় ত্রিগুণাতীত হওয়ার প্রয়োজন নেই। তার সাথে একজন সন্ন্যাসীর একদা আলাপ হয়। তার কথা বলতে গিয়ে তিনি বলছেন যে সেই সন্ন্যাসীর ভালো পোশাকের উপর ভারী ঝোঁক ছিল, অর্থাৎ তিনি সুন্দর পোশাক পছন্দ করতেন। তোমরা তাহাকে দেখিলে নিশ্চয়ই ঘোর বিলাসী মনে করিবে, অর্থাৎ তাকে দেখে মনে হবে তিনি বুঝি ঘোর বিলাসী। কিন্তু বাস্তবিকভাবে স্বামীজি তাকে যথার্থ সন্ন্যাসী হিসেবে চিহ্নিত করতে পেরেছিলেন। সুতরাং কিছু নির্দিষ্ট নিয়মাবলীর আলোকে কাউকে বিচার করা উচিত না, মানুষকেও না, যিনি সন্ন্যাস নিয়েছেন তাকেও নয়। এই ছিল আজকের আলোচনা। কেমন লাগলো আজকের সমগ্র আলোচনাটি অবশ্যই মন্তব্য করে আমাদের জানান। আপনাদের সাহায্য বা আপনাদের সাপোর্ট আমাদের একান্তভাবে প্রয়োজনীয়। আপনাদের পাশে থাকাই আমাদেরকে আগামী দিনে আরও এগিয়ে যেতে সাহায্য করবে, তাই অবশ্যই আমাদেরকে সাপোর্ট করতে থাকুন। ভিডিওটি পরিবার পরিজন বন্ধু বান্ধব সকলের সাথে ভাগ করে নিন। ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। দেখা হচ্ছে আবারও আগামী দিনে কোনো নতুন আধ্যাত্মিক তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে। আমাদের চ্যানেল নানা ধরনের আধ্যাত্মিক তথ্য, আধ্যাত্মিক মাহাত্ম্য কথা, দেবদেবী ও উৎসবের মাহাত্ম্য কথা, স্বামী বিবেকানন্দ, মা সারদা,
শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এছাড়াও নানা ধরনের মনীষীদের কথা আদর্শ নিয়ে আপনাদের সামনে হাজির থাকে। দেখা হচ্ছে আবারও আগামী পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।